আমাদের কাছে প্রশ্ন করেছেন, সহবাস অবস্থায় মাসিক আরম্ভ হলে করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন করেছেন। আমরা জানি মাসিক অবস্থায় সহবাস সুস্পষ্ট হারাম এবং কাবিরা গোনা। এ ব্যাপারে আল্লাহ তাআলা তো সরাসরি নিষেধ করেছেন সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ওয়াস আলু নাকা আনিল মাহিদ কুল হুয়া দান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ তাআলা তো বলছেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহুরনা। আল্লাহ তাআলা সুস্পষ্ট এখানে বলছেন, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের কাছে যাবে না। কাছে না যাওয়ার অর্থ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেট, শারীরিক সম্পর্কে জড়ানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে যে সমস্ত কিছু করার কথা এবং রাসূলের জিন্দিগির আমল থেকে পাওয়া যায়, অবশ্যই একসাথে থাকা যাবে, খাওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তো এখানে আল্লাহ তাআলা যেহেতু সুস্পষ্ট করে দিয়েছেন, তো আলামত যদি প্রকাশ পেয়ে যায়, অর্থাৎ মিন্স হওয়ার আলামত যদি প্রকাশ পাই, পাওয়ার সাথে সাথে এ কর্ম হতে বিরত থাকতে হবে। আলামত পাওয়ার পরে যা কিছু হবে এগুলো সুস্পষ্ট হারাম বা কবিরা গুনাহ বলে পরিগণিত হবে। লক্ষণীয়, ইসলাম যেহেতু ভারসাম্যপূর্ণ জীবনবিধান, সেজন্য ইসলাম প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা বিষয়ে ব্যালেন্সড, অর্থাৎ ভারসাম্য রক্ষা করেই আমাদেরকে সলিউশন দিয়েছেন। সেজন্য এখানে শাহওয়াতকে, যদি শাহওয়াত বেশি থাকে, শাহওয়াতকে অন্য কোনো হালাল পন্থে কন্ট্রোল বা দমন করে নেবে। আর উত্তম হচ্ছে ধৈর্য ইখতিয়ার করবে, সবর সবর ইখতিয়ার করবে। এমত অবস্থায় কিন্তু হারাম কর্মে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, যদি কেউ আলামত না বুঝতে পারে, পিরিয়ডের কোনো আলামত লক্ষণ যদি তার কাছে অস্পষ্ট থাকে, সুস্পষ্ট না হয়, তো এমত অবস্থায় সে কন্টিনিউ করতে পারবে। কিন্তু যদি আলামত স্পষ্ট হয়ে যায়, তো সাথে সাথে বিরত থাকা, এটার নাম ইমান। এটা আল্লাহ তাআলার ফরমান, আল্লাহ বর্ডার, এখানে লিমিট আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা যদি কেউ করে তো সীমা লঙ্ঘন করলো। কাজেই আমরা অবশ্যই আল্লাহ তাআলার কথা এবং নীতিমালা, আল্লাহর দেওয়া ফরমান, আল্লাহর দেওয়া বর্ডার ইনশাআল্লাহ আমরা কোনোভাবেই ক্রস করব না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও আল্লাহ তাআলার দেওয়া সীমারেখা ইনশাআল্লাহ আমরা লঙ্ঘন করব না। আল্লাহ আমাদের আল্লাহ তাআলার দেওয়া নীতিমালা অনুযায়ী লাইফ লিড করার, দাম্পত্য জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।